সাব্রম মহকুমার 39 মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 22 নং বুথ এলাকার বিজেপির প্রচার সজ্জা নষ্টের অভিযোগ সিপিআইএম এর বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, গুয়াচাঁদ এলাকায় ভারতীয় জনতা পার্টির যে 22 নং বুথের বুথ অফিস রয়েছে, সেই বুথ অফিসে লাগানো পোস্টার ও রাস্তার পাশে লাগানো দলীয় ফ্ল্যাগ 8ই জানুয়ারি রাতের আধারে সিপিআইএম দলের কর্মীরা নাকি সেগুলি ছিঁড়ে ফেলে দিয়েছে। 9ই জানুয়ারি সকালবেলা ভারতীয় জনতা পার্টির 22 নং বুথের কর্মীরা বুথ অফিসে এসে দেখতে পায় এই ঘটনা। এই ঘটনায় প্রত্যক্ষ করতে পেরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সাথে সাথে খবর দেয় মনুবাজার থানায়। মনুবাজার থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। 22 নং বুথের ভারতীয় জনতা পার্টির কর্মীদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার, না হলে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। আমাদের এই 22 নং বুথে সিপিএমের কিছু দুষ্কৃতি ইচ্ছাকৃতভাবে আমাদের এই 22 নং বুথের যে আমাদের প্রচার সজ্জা, বিশেষ করে যেমন আমাদের উপরে যে একটা ফ্ল্যাগ লাগিয়েছিল ফ্ল্যাগ, এবং আমাদের এখানে যে ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছিল ফ্ল্যাগ আর ফেস্টুনগুলো সিপিএমের হারমাত বাহিনী ওগুলো আমাদের এখান থেকে ফেলে দিই। এবং রাস্তার মধ্যে আমরা গত যে 5ই জানুয়ারি জমিসের প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা যে প্রচার সজ্জা করেছিলাম, যে ফ্ল্যাগ লাগিয়ে ফ্ল্যাগগুলো তারা যে ছিঁড়ে ফেলে দেয় এবং প্রত্যেকটা ফ্ল্যাগ তারা ফেলে দেয় এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এবং আমাদের এখানে যে গুয়াচানের 22 নং বুথের মধ্যে যে একটা শান্ত পরিবেশ ছিল, এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তারা বিভিন্নভাবে চক্রান্ত চালাচ্ছে। বিশেষ করে তারা যে বিভিন্ন মিটিং মিছিলগুলো হয়, যে যেমন গতকালকে তাদের আস্তাবরা যে মিটিং হয়েছে, এখান থেকে তাদেরকে ইন্ধন দেওয়া হয় যাতে প্রত্যেকটা বুথে গিয়ে হামলা করার জন্য ভারতীয় কার্যকর্তাদের এবং ভারতীয় জনতা পার্টির যে অফিসগুলো আছে অফিসগুলোকে ভাঙচুর করা হয়। কারণ জানে তারা 2023 তারা ক্ষমতায় আসতে পারবে। তো সুতরাং আমরা চাই আমাদের গুয়াচাঁদ 22 নং বুথের মধ্যে যারা এই সমস্ত নেককার্যজনক ঘটনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি করা হোক, এবং আমরা যতক্ষণ পর্যন্ত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হতো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলন চালিয়ে যাবো। কারণ আমরা প্রয়োজন দরকারে আমরা বৃহত্তর আন্দোলন যাবো, কারণ আমরা প্রশাসনের যে প্রশাসনকে আমরা জানিয়েছি। সুতরাং আমরা চাই না আমাদের গুয়াচাঁদ 22 নং বুথের মধ্যে আমাদের 39 মন্ডলের মধ্যে আরও কোথাও যেন এই সমস্ত ঘটনা যাতে না ঘটে, তার জন্য আমরা তীব্র ধিক্কার জানাই। এবং আমাদের যে প্রচার সজ্জাগুলো নষ্ট করেছে তাদেরকে ধরার জন্য এবং তাদের দৃষ্টান্তমূলক শক্তির জন্য আমরা এখানে যারা আছি এবং আমাদের গুয়াচাঁদ 22 নং বুথের মধ্যে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।